সিঙ্কোনা প্ল্যান্টেশনে কাজ করতে গিয়ে মৃত্যু হলো এক শ্রমিকের মৃত শ্রমিকের নাম প্রকাশ থাপা তিনি চালিশ ধোঁড়ার বাসিন্দা ছিলেন জানা যায় তিনি মংপুতে সিংকোনা প্ল্যান্টেশনে কাজ করতেন বৃহস্পতিবার তিনি যখন কারখানায় কর্মরত ছিলেন সেই সময়ে আচমকায় বিশাল আকার একটি গাছ তার উপর পড়ে যায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মংপু ফাড়ির পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দার্জিলিং হাসপাতালে পাঠানো হয় পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ